সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি ডিসি ভোল্টেজ রেগুলেটর। এটা দিয়ে কি হবে, ধরুন আপনার কাছে একটি 12 ভোল্টের ব্যাটারি আছে অথবা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, সেটা দিয়ে কিন্তু আপনি একটি 5 ভোল্টের মোটর অথবা 5 ভোল্টের লাইট চালাতে পারবেন না। তো সেই কাজে এটা ব্যবহার হবে। এটা দিয়ে আপনারা ভোল্টেজটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, আপনার প্রয়োজন অনুসারে এটাকে কম বেশি করতে পারবেন ডিসি ভোল্টটাকে। তো এটা কিভাবে বানাতে হবে, চলুন শুরু করা যাক। আমাদের যা যা লাগবে দেখুন, প্রথমেই লাগতেছে এরকম একটি রেজিস্টর, যেটাকে ঘোরালে এটার মানটা কম বেশি হবে, এটা ইলেকট্রনিক্সের দোকানে পাবেন। আর আমি ব্যবহার করতেছি 50K, আপনি চাইলে 100K ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আর লাগবে একটি ট্রানজিস্টার, যেটার মানটা হলো D882, এই ট্রানজিস্টারটি ব্যবহার করতে হবে, অন্যটা ব্যবহার করলে কিন্তু হবে না। আর লাগবে একটি রেজিস্টর, 10K রেজিস্টর, ঠিক আছে। আর কিছু টুকরো তার লাগবে। এটাকে কিভাবে বানাতে হবে দেখুন, একদম মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন, ঠিক আছে। আর ভিডিওটি পুরোটা দেখবেন। তো এখন দুটি তার নেব, ট্রানজিস্টারের এই পিনে একটি সেলাই করে দিব, আরেকটি এই পিনে ঝালাই করে দিব। দেখুন ঠিক এইভাবেই ঝালাই করে দিব। এখন আমাদের এই রেজিস্টরটি নিতে হবে। এটার মধ্যে কিন্তু 3টি পিন থাকে, ভালো করে দেখলে বুঝতে পারবেন কিভাবে কিভাবে লাগাই। তো আমরা যেই দুটি তার বের করলাম, সেই দুটি তার আমাদের এই 2টি পিনে ঝালাই করে দিতে হবে। এই দেখুন, সুন্দর করে শক্ত করে ঝালাই করে দিবেন। এখন এই যে 10K রেজিস্টরটি আমাদের এই পিনটিতে ঝালাই করে দিতে হবে। দেখুন ঝালাই করে দিলাম। এবার আমাদের 2 টুকরো তার নিতে হবে, সাদ কালো এবং লাল। যেটা লাল তার পজিটিভ, সেটা আমাদের রেজিস্টরের এই এখানে ঝালাই করে দিতে হবে। আর যেটা কালো, সেটা আমাদের ট্রানজিস্টারের একদম মাঝখানের যে পিনটা রয়েছে সেটার মধ্যে ঝালাই করে দিতে হবে। এটা কিন্তু আমাদের আউটপুট হবে, এই 2টি তার আউটপুট আমাদের। তো এই দেখুন ঠিক এইভাবেই ঝালাই করে দিবেন। এখন আমাদের আরও 2 টুকরো তার নিতে হবে। এখন আমরা ইনপুট দিব, ইনপুটের তার দুটো কত কোথায় লাগাই দেখুন। যেটা পজিটিভ সেটা আমাদের এই যেটা আউটপুটের পজিটিভ সেটার মধ্যেই লাগিয়ে দিতে হবে। আর যেটা নেগেটিভ সেটা আমাদের এই যে ট্রানজিস্টারের এই পিনটিতে ঝালাই করে দিতে হবে। দেখুন কিভাবে লাগাই। হয়ে গেল আমাদের ভোল্টেজ রেগুলেটর তৈরি, খুব সহজেই কিন্তু আমরা তৈরি করে ফেললাম। যদি ঠিক আমি যেভাবে বলেছি ঠিক এই নিয়মে বানাতে পারেন, তাহলে এটা অবশ্যই কাজ করবে, একদম 100% ওয়ার্কিং করবে, ঠিক আছে। তো দেখুন এটাকে কিভাবে প্রোগ্রামটা কিভাবে কিভাবে লাগাইছি, ভালো করে দেখলেই বুঝতে পারবেন। দেখুন এইভাবে একবার দেখলেই বানাতে পারবেন, এই দেখুন ভালো করে দেখে রাখুন। এটাকে এখন আমরা পরীক্ষা করব। তো দেখুন আমাদের এখানে 4টি তার রয়েছে, এই 2টি হলো ইনপুটের, সরি আউটপুট, আউটপুট 2টি আমরা এলইডি অথবা ফ্যান যেটাই চালান মোটর এভাবে করে লাগিয়ে দিব। আর যেটা ইনপুট, ইনপুট আমি 12 ভোল্ট ব্যবহার করতেছি। দেখুন আমি ইনপুট 12 ভোল্ট দিব, দিয়ে দিলাম। তো এই এটাকে ঘোরালেই কম বেশি হবে ভোল্ট। আর একটা জিনিস লক্ষ্য করুন, এই ট্রানজিস্টারটা কিন্তু খুব হিট হবে, তাই এখানে একটি হিট সিন ব্যবহার করবেন। আমি ব্যবহার করে দেখালাম না, হিট সিন ব্যবহার করলে আরও বেশি দিন চলবে আর গরমটাও কম হবে। দেখুন আমাদের এই চাকাটি ঘোরালেই কিন্তু এলইডি অথবা যেটাই চালান সেটা কম বেশি হবে, ভোল্টটা কম বেশি হবে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন,
আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং সামনে কি নিয়ে ভিডিও দেখতে চান তাও কমেন্ট করবেন। তো আজকের জন্য এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।